হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরবি ভাষা শিক্ষা সিরিজের উনিশতম পর্বে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এখন পর্যন্ত যতগুলো ভিডিও আমরা আপলোড করছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হলো আজকের ভিডিওটি আজকে আমরা পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদেরকে আরবিতে কী বলে ডাকে সেটা শিখব তো চলুন শুরু করবো আজকের ভিডিও মূল ভিডিও শুরু করবো তার আগে অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করুন যা শিখবো বাংলা শিখবো এবং প্রেস করে দিন সাঁতা টাকা বেল আইকনটি যেহেতু আমরা পরিবার এবং আত্মীয় স্বজন নিয়ে ভিডিও তৈরি করতেছি তো শুরুতে আমরা পরিবারকে আরবিতে কী বলে এবং আত্মীয় স্বজনকে আরবিতে কী বলে সেটা একটু শিখে নেব পরিবারকে আরবিতে বলে থাকে আয়লা তুন আওয়াইল অথবা আয়লা আয়লা তুন আওয়াইল অথবা আইলা এ তিনটা শব্দের অর্থ হলো পরিবার আত্মীয় বা আত্মীয় স্বজনকে আরবিতে বলে জামা জামা অথবা আকারিব জামা অথবা আকারিব শব্দের অর্থ হলো আত্মীয় বা আত্মীয় স্বজন এবার আসুন আমরা পুরুষ এবং মহিলাকে আরবিতে কী বলে সেটা শিখব পুরুষকে আরবিতে বলে রেজাল রাজ্জাল শব্দ অর্থ হলো পুরুষ মহিলা মহিলাকে আরবিতে বলে হার রেম অথবা হরমা হার রেম অথবা হোরমা শব্দ অর্থ হলো মহিলা পরিবারের সবচেয়ে বড় হলো দাদা নানা দাদাকে এবং নানাকে আরবিতে বলে জেদ অথবা জেদ্দে। জেদ অথবা জ্যাদ্দি শব্দ অর্থ হলো দাদা নানা এরপর আসে দাদি নানি দাদি এবং নানিকে আরবিতে বলে জেদ্দা অথবা জেদ্দাদি জেদ্দা অথবা জেদ্দাদি শব্দ অর্থ হলো দাদি নানি এরপর আসে বাবা মা বাবাকে আরবিতে বলে আবই আব বাবা আবই আব বাবা আবার কোথাও কোথাও আবইয়া বলে এ চারটা শব্দ অর্থ হল বাবা আবই আব বাবা আবইয়া মা মাকে আরবিতে বলে ওম মামা মামা এ তিনটা শব্দ অর্থ হলো মা অম্মি ওম মামা এরপর আসে স্বামী স্ত্রী স্বামীকে আরবিতে বলে জাওস জাওজ শব্দ অর্থ হলো স্বামী স্ত্রীকে আরোবিতে বলে যাওজা অথবা মাদাম যাওজা অথবা মাদাম শব্দ অর্থ হলো স্ত্রী বাই বাইকে আরবিতে বিতে বলে আখো আখো শব্দের অর্থ হলো বাই আর বন বনকে আরবিতে বলে অক্তি অক্তি হল বন এবার আসুন নিজের সন্তানদেরকে আরবিতে কি বলে ছেলেকে বলে ওয়ালেদ মেয়েকে বলে বেন্ত ছেলেকে বলে ওয়ালেদ মেয়েকে বলে বেন্ত আত্মীয় স্বজন বাবার দিক থেকে এবং মায়ের দিক থেকে বাবার দিক থেকে কাকা কাকি পুপা পুপি এবং মায়ের দিক থেকে মামা মামি খালা খালুকে আরবিতে কি বলে এখন আমরা সেটা শিখব কাকা এবং ফুপা এই দুজনকে আরবিতে বলে বলে অথবা আমে অথবা আমে কাকি এবং ফুপু কাকি এবং ফুপুকে আরবিতে বলে আমে অথবা আম্মা আমেথি অথবা আম্মা মামা এবং খালু এ দুজনকে আরবিতে বলে খাল মামা এবং খালু এ দুজনকে আরবিতে বলে খাল মামি এবং খালা এ দুজনকে আরবিতে বলে খালা খালা এবার আসুন বলোত এদেরকে কি বলে সেটা শিখব মামার ছেলে বা ভাইকে আরবিতে বলে ওয়ালেদ খাল ওয়ালেদ খাল অর্থ হলো ভাই মামার মেয়েকে আরবিতে বলে বেন্থ খাল বেন্থ। খাল মামাতো বোন খালাতো ভাই বা খালার ছেলেকে অলেদ খালা বলে খালার মেয়েকে আরবিতে বলে বেন্থ খালা বেন্থ খালা চাচাতো ভাই বা কাকার ছেলেকে আরবিতে বলে অলেদ আম্মে অলেদ আম্মে কাকার মেয়ে বা চাচাতো বোনকে আরবিতে বলে বেন্থ আম্মে বেন্থ আম্মে পপুর ছেলে পাপুপত ভাই তাকে আরবিতে বলে ওতে অলেথ আমেতে ফুপুর মেয়েকে আরবিতে বলে বেন্থ, আমেতে এবার আসুন নাতি এবং নাতনিকে আরবিতে কি বলে সেটা শিখবো নাতিকে বলে আরবিতে হাফেদ নাতনিকে আরবিতে বলে হাফেদা নাতিকে আরবিতে বলে হাফেদ কে বলে হাফিদা ধন্যবাদ বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ